গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার এসে গেলাম। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। সেদিনকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে আবার আপনাদের সঙ্গে আজকে আমার খাবার শেয়ার করি। আজকে একদম এক কদিনে গরমের আর কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে দই ভাত বা ওরকমই মানে ঘোল খেয়ে থাকি, মানে ভাত ফাত খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকে বেশি কিছু নেই, আলু চোখা ঠিক আছে, গরম ভাতে ঘি, আর একটু মাছের ঝোল নিয়েছি, যদিও মাছ নিইনি, ট্যাংরা মাছের ঝোল ছিল, ঝোল নিয়েছি অল্প করে ট্যাংরা মাছ। আলু চোখা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমি জানি। তো শুরু করছি তাহলে। একটু নুন নিয়েছি, নুনটা একটু পড়ে গেছে, হয়তো দেখতেও পাচ্ছেন আপনারা। শুধু ঘি ভাত আলু ভাতে খেলেও এখন খুব ভালো লাগে। কাঁধে কাঁধে এরকম আলু চোখা খেতে ভালো লাগে অবশ্যই করে জানাবে। এটা ইউপি স্টাইলে আলু চোখা। আলু চোখা দিয়েই শেষ হয়ে যাবে। সেদিনকে মাটন খাওয়া থেকে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছেন, দাদা এই গরমে মাটন খাবেন না, মাটন খাওয়াই হচ্ছে না। সেদিনকে এত খুশি ছিলাম যে না মাটনই খাও, যদিও মানে এই গরমে খাওয়া উচিত নয়, ঠিক কথাই বলেছেন, যতটা হালকা খাবার খাওয়া যায়।
পুরি আলু চকাটা বানিয়েছে একটু ঝালঝাল করে। আমি যখন গাজিয়াবাদে বানাতাম আমি লঙ্কা খুব একটা দিতাম না, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে আলুটাকে ভালো করে ওর সঙ্গে ফ্রাই করে ওটা আমার ব্যাটার আর থাকা কাটেন কথা বলছি। গাজিয়াবাদে একটা ফ্ল্যাটে থাকতাম, সেখানে আমার সঙ্গে আমার এক পার্টনার ছিল, আমরা দুজন মিলে একটা ফ্ল্যাটে থাকতাম। রান্না করতে হতো আমাকে, ও ছিল আমি জোগাড় করে দেবো, আমি রান্না করতে পারতাম, ভালো চল রান্নাই আমি করি। নুন কম দিয়েছিল আলু সেদ্ধতে, নুন কম দিয়েছিল, নুন কম খাওয়াই ভালো, একটু নুন দিয়েছে, একদম নুন খেলে শরীর খারাপ। ভাত এটা দিয়েই তো পুরো খাওয়া হয়ে গেল, আর ওই তরকারিটা কি করবো দেখে দিচ্ছি, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। তোমার মাছের নামে তো অনীহা কেন? অনীহা বলাটা ভুল, আমার গড়গড়ে না হলে মাছ খেতে পারি, গরমে গড়গড়ে, সেটাই কথা, সেটাই কথা, গরমে হালকাই ঠিক আছে, ঝোল ফোল সব খাও। কেন ব্যাচেলার টাইমে আমরা খাইনি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর গরম ভাত ঘি দিয়ে। তোমার কাছে লাটাই আমি দেখবো কি করে? হ্যাঁ তুমি জানো, তুমি তো জানো আমি দেখেছি তোমার কাছে লাটাই, দেখে দেখার কথা বলছি, তুমি জানো তো, তোমার তো গল্প করে, গল্প শুনেছি, শোনা কথায় কান দিতে নেই। আলু চোখাটা পাউরুটি যদি খেতে খুব ভালো লাগবে, এই আলু চোখাটা পাউরুটির ভেতর দিয়ে খেতে ভালো লাগবে, আর গোল সেট করে নিয়ে পাউরুটি ভিজিয়ে ভালো করে, হ্যাঁ পাউরুটি বড়া হয়ে যাবে, পাউরুটি বড়া হয়ে যাবে। কপি করার লোক কিন্তু বসে দেখে ভিডিও গুলো, হ্যাঁ তুমি রেসিপি বলবে আর দিদি কপি মেরে দিবো আমার রেসিপি। কপি করলেই বুঝতে পারবে লোকে যে কপি করেছে, লোককে বোকা বানায় তো। একটা কথা
ছোটবেলা থেকে টুকে পাশ করেছে না, তারা চায় যত বড়ই হয়ে যায় টুকতে ছাড়বে না। এটা এক ধরনের রোগ, অবশ্যই রোগ, মানসিক অসুখ এটা এক ধরনের। নিজের কোনো ক্রিয়েটিভিটি সব প্রকার জিনিস পড়াশোনা তো করলেই পড়াশোনা করা যায়, তুলে রাখি ক্রিয়েটিভিটি না থাকলে লোকে টুকবে আর কি। তো বন্ধুরা আজকে খাওয়া এখানে শেষ করছি, এক মিনিট নুনটাকে তুলে নিই। আজকের খাওয়া এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন তো টিপবেনই টিপবেন, নতুন 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 ভিডিও দেখতে পাবেন না। ঠিক আছে, আবার আসছি খুব শিগগিরই, আর এবার একটু জমিয়ে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, তো দোস্ত লোক আজ খানা এই পে খতম হুয়া, বহুত জলদি ফির আয়েঙ্গে, উসসে পহলে আপ লোগ কো কমেন্ট করনা হ্যায়, লাইক শেয়ার করনা হ্যায় আর সাবস্ক্রাইব করনা হ্যায় আর সাথ মে বেল আইকন জরুর একবার দবা দেনা, তবি আপকো নয়া নয়া ভিডিও তুরন্ত আপলোড হতেই তুরন্ত আপকে পাস পৌঁছ জায়েগা। তো দোস্ত লোগ বাই বাই।